ঘূর্ণিঝড় ফনির প্রভাবে বেরিবাঁধ ভেঙে চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে ইপিজের থানাধীন আকমল আলী রোড এলাকা আনোয়ারার গহিরা সন্দীপ সহ বেশ কয়েকটি নিম্নাঞ্চলের লোকালয়ে ঢুকে পড়েছে পানি পানি গেছে ঘরবাড়ি চিংড়ির ঘের ও ফসলের জমি দুপুর দিকে জোয়ারের লোকালয়ে প্রবেশ করে এদিকে ভেঙে আনোয়ারার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামও তলিয়ে গেছে পানিতে তবে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় রাত থেকে চট্টগ্রামের ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে রাত থেকে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম চালু করার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ